গ্রামাঞ্চলে চড়া মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংক আমানতে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মাত্র 3 মাসের ব্যবধানে এই হার কমেছে 27.5%। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতির বাইরে রেমিটেন্সের প্রবাহ কমে যাওয়াও বড় কারণ, যা পুরো অর্থনীতির জন্যই অশুভ বলে মনে করছেন তারা। মাসুমের প্রতিবেদন, ক্যামেরায় কৃষ্ণ সরকার। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী কৃষক শফিকুল ইসলাম বছরখানেক আগেও সব খরচ মিটিয়ে কিছুটা অর্থ সঞ্চয় হিসেবে জমা করেছেন ব্যাংকে। কিন্তু চড়া মূল্যস্ফীতির চাপে সঞ্চয় দূরে থাক, কষ্ট হচ্ছে কোনো মতে টিকে থাকা, ফলে বাধ্য হয়ে ভেঙেছেন ব্যাংকে রাখা আমানত। এক বছর আগে যে লেনদেন করতাম কিছু, এখন তার ব্যাংকে নাই। এখন এই সংসারের অভাব অনটনেরই তো সব শেষ। 70-এর কৃষক সাইদুল ভুইয়া নুয়ে পড়েছেন বয়সের ভারে, কিন্তু বয়সের চেয়েও বেশি কাবু করে ফেলেছে জিনিসপত্রের চড়া দাম। সব জিনিস মূল্য কোনটা কম আছে? টাকা পয়সা কি জমাইতে পারেন না? টাকা পয়সা জমান লাগবে না, তখন টাকা পয়সা জমান কেমনি? আবার সংসারে খাদ্য আলা বেশি, আমি খাটি একলা। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.5%-এর নিচে, অথচ গ্রামে এই হার 9.62%। ফলে এই চাপ সামাল দিতে শফিকুল ইসলাম কিংবা সাইদুল ভুইয়ার মতো বিপাকে অনেকেই। রাগও চালান আছে, তাগও ভালো আছে, যারা রাজনীতি করে হেরা ভালো আছে, এই আঙ্গ মতন টুকিটাকি দোকানদারা ভালো নাই। এখন 10 টাকায় থাকলে আমাদের 20 টাকা ব্যবহার, 20 টাকা ব্যবহার সংকুলন করতে গেলে 10 টাকা আমাদের সবসময় মানে ঘাটতিতে থাকা লাগে, সে জায়গায় মানে সঞ্চয় করা তো স্বপ্নের মতো। এখন সঞ্চয় করতে না পারা কিংবা ভেঙে ফেলার প্রভাব পড়েছে গ্রামাঞ্চলের ব্যাংক আমানতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে জমা হয় 2,59,870 কোটি টাকা, যা এপ্রিল জুন প্রান্তিকে ছিল 3,58,755 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে টাকা আমানত কমেছে 27.5%। এছাড়া প্রভাব পড়েছে প্রত্যাশিত মাত্রায় প্রবাসী আয় না আসার, যার জন্য ওই গ্রামীণ আমানত যে গ্রামীণ এরিয়াতেই যে ব্যবহার করা হবে, যেমন যার মাধ্যমে গ্রামীণ এরিয়ার লোকজনদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, সেটা কিন্তু হচ্ছে না। আসলে আমানত তো সেভাবেই আসে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আপনার যদি কিছু আয় হয় সেখান থেকে তো আমানত আসবে, তাই না? আমানত কমে যাওয়ার অনেক কারণ হিসেবে স্থানীয় পর্যায়ে বিনিয়োগের সুযোগ না থাকাকেও দুষছেন এই বিশ্লেষক। এলাকার লোকজনদের আমানতের নিড আর শহরের লোকজনদের আমানতের নিড এক রকম না। তোমরা গ্রামীণ এরিয়ার জন্য তোমরা আলাদা প্রোডাক্ট তৈরি করো। তুমি মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।